माने दरकार नहीं मोहन के पुलिस मोहन एखानेई थाकछे चले जाब दुष्टुर साथे देखा होबे ना आज तो हमें जो दुष्ट के देखो बोले अनेक आशा में এসেছিলাম কি হলো আপনি দাঁড়িয়ে আছেন কেন আপনি জান দেখুন বেচি প্লিজ প্লিজ দেখুন কেউ এসে বলে আমার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে আপনি প্লিজ এখন যান প্লিজ প্লিজ যান প্লিজ বডি ভাই কে এসেছে গো जार तागिदे एत दूर छूटे एलाम ताके एकबारो चोखेर देखा ना देखे चले जाबो ना 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 दुष्टुके एकबार दूर थेके होलेओ देखबो केउ ना ओई एकजन भद्रलोक एड्रेस जिज्ञासा करछिलो एड्रेस कार एड्रेस जान नाम प्रशांत रॉय हाँ प्रशांत रॉय नामे काउके खुजछिलो प्रशांत रॉय कोई एई नामे तो पाड़ाय काउके चिनि ना हाँ आमिओ तो सेटाई ओनाके बोलछिलाम आपनि बोधहय भूल करछेन जे प्रशांत रॉय नामे एई पाड़ाय केउ थाके ना तो भावलाम बर्दा बोधहय पुलिस के फोन करते देरी करे फेलेछे आर पुलिस निजेई चले एसेछे मोहन के निते ना दुष्ट आमी थाकते आमार मोनके आमी किछुतेई पुलिशेर हाते तुले दिते देब ना किछुतेई ना आमी जाई मेघा मोहन घुमोच्छे घुम थेके उठे पड़े जोदि आमाय देखते ना पाय खूब कान्नाकाटी करबे दुष्ट चालना काके जानो देखलाम मने हलो सत्यानाश पीछे देखो जाइनी नाकि ना ना तुमी भूल देखेछो जानलार काछे एखाने एखन के दाड़िये थाकबे केउ नेই तो भूल देखे तु भूल देखिसनी दुष्ट किन्तु ना दुष्ट बुझिए हम जोर करे हम जेभाबेई होक ना केन मोहनेर ए बाड़ीते थाका चलबे ना कोनो मतेई ना। आमी तो सेई कोथाई बोलछिलाम खुड़िमा खुड़िमा एखाने 15 दिन थाकबेन बोले एसेछे किन्तु बाच्चाटा जदि एखान थेके ना जाय खुड़िमार एक मुहूर्त एखाने थाकबेन ना सेटा कि कखनो हय बलो प्रश्नई उठे ना। दरकार पड़ले पर दुष्टुके जोर करे सबार सामने दाड़ करिए बोलते हबे जे दुष्टु मोहन ए बाड़ीते आर थाकते पारबे ना आर सेई कथा जदि ना शोने जोर करेओ जदि मोहन के एखाने राखते चाय ताहले ओके बोलते हबे जे तोरो ए बाड़ीते जायगा हबे ना। देखि तारपर সেই রাজপুত্র রাক্ষসকে দেখে তরোয়ালটা বার করলো একদম খচ্চাও করে রাখতে কি মজা খুব মজা না খেয়ে নাও। এরকম একটা ফুটফুটে বাচ্চাকে ছেড়ে তোর বাবা মা আছে কি করে রে মোহন? নিজের সন্তানের সঙ্গে এতটা নিষ্ঠুরতা কোনো মানুষ করতে পারে? काटेना मम्मा काटेना ना ना कांची अच्छा सॉरी भूल हो गया आर मम्मा कान्ना करबेन ठीक है। अच्छा मोहन तोर तोर मने नहीं तोर बाबार नाम की जानिस ना? तोर बाबा के जानिस ना? अच्छा तोर माँ तो आछे तोर मायेर नाम की मोहन? मम्मा। तुम पागल से तो बुझेछि मम्मा किन्तु मम्मा तो एक नाम आछे तुई जानिस ना मम्मार नाम की? मम्मा कि बलछो मम्मा? तुई पागल आमी की तो सत्यिकारेर मा नाकि? তোকে নিয়ে আমি যে কি করব না তুই বুঝতে পারছিস না তোকে নিয়ে আমি কত অশান্তির মধ্যে পড়েছি। বল না বাবু বল তোর বাবা তোর মা কি কোথায় থাকে তুই কি কিছুই জানিস না? বাবু বল না বাবু তোর মা কে তোর বাবা কে? আচ্ছা তোর কি কিছুই মনে পড়ছে না? আমাকে বল তুই একবার বল দেখ আমি তোর বাবা মায়ের কাছে তোকে ঠিক ফিরিয়ে দেব। সত্যি বলছি বাবু বল না তোর মা কে কে তোর বাবা বল না বল। তোর কাছে তা বল কোথায় যাব না বাবু কাছে তা বল কোথায় যাব না। ঠিক আছে আমার কথাটা শোন তোর কাছে যাব আমাকে আমার মায়ের জড়িয়ে ফেলিস না আমি আমি তোকে তোর আসল মায়ের কাছে ঠিক ফিরিয়ে দেব। না 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 বাবা শোন শোন আমার কথাটা শোন আমি আমি তোকে তোর জায়গায় ঠিক ফিরিয়ে দেব ঠিক ফিরিয়ে দেব। अभिजीत बोलুন কি পেয়েছেন বলুন তো আমায়? দুষ্টুর বাড়িতে যেতে বললেন গেলাম তারপরে বললেন আজ নয় অন্য দিন। আপনি কি আমাকে নিয়ে ছেলে খেলা করছেন নাকি? এতগুলো টাকা নিয়ে কেউ কখনো ছেলে খেলা করে না অভিজিত ভুলে যাবেন না আপনি কিন্তু বিনা পয়সায় কাজটা করছেন না। হ্যাঁ না ভুলিনি কিন্তু তার মানে এই নয় যে আপনি যখন খুশি আমাকে ডাকবেন আবার যখন খুশি আমাকে ফিরিয়ে দেবেন। আমি বুঝতে পারছি না আপনি নিজে যখন এতটা কনফিউজড আপনি আমাকে দিয়ে কাজটা করাবেন কি করে? হ্যাঁ আমি একটুও কনফিউজড নই সিচুয়েশন বুঝে আমাকে আমার ডিসিশনগুলো চেঞ্জ করতে হচ্ছে। তবে একটা বিষয় আমার খুব আশ্চর্য লাগছে জানেন তো ম্যাডামের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমি যতটা অস্থির তার চেয়ে অনেক বেশি আপনি অস্থির হয়ে উঠেছেন। কি ব্যাপার বলুন তো বিজি? আমার অস্থিরতার কারণ আপনার ম্যাডাম নয় মেঘা, আমার অস্থিরতার কারণ দুষ্টু। আসলে কি বলুন তো মেঘা, আমি যখন যে কাজের ভাগটা নিই সেই কাজটা না হওয়া পর্যন্ত না আমার ভিতরে একটা টেনশন হতে থাকে। হ্যাঁ, এনিওয়েজ এরপর আপনি আমাকে যখন ডাকবেন তখন সিচুয়েশন দেখে প্ল্যান করে তবেই আমাকে ডাকবেন, কারণ আমাকে কিন্তু এবার অভিনয়টা ক্যামেরার সামনে করতে হবে না। নিজেকে রেডি করতে আমার একটু সময় লাগবে। বাবা, আপনার তো দেখছি চরিত্রটা ভীষণ পছন্দ হয়েছে। দেখবেন আবার চরিত্রটার দিকে মন দিতে গিয়ে চরিত্রটাই যেন পাল্টে ফেলবেন না, কেমন? আপনি আমার উপরে ভরসা করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার মেঘা। বাই। আপনি যেভাবে চাইবেন আমি দুষ্টুর জীবনে সেইভাবেই ঢুকবো এমনটা নাও হতে পারে মেঘা। হ্যাঁ, দুষ্টুর নাটকে ঢোকার জন্য আপনি আপনি একটা শত্রু মাত্র, আর কিছু নয়। বিয়ের পর তুই বেশ গিন্নি গিন্নি হয়েছিস দুষ্টু, মনে হচ্ছে সুখে আছিস, সুখে সংসার করছিস। তোর সুখের সংসারে ঝড় তোলার কোনো ইচ্ছা আমার ছিল না দুষ্টু, কিন্তু তোর মা যেভাবে আমার পুরো জীবনটাকে পাল্টে দিয়েছে তার দায় কিছুটা হলেও তো তোকে নিতে হবে বই কি। মেঘা আমাকে এই ছবিগুলো দিয়েছে, কিন্তু মেঘা জানে না তোর সাথে আমার আরো কত ছবি আছে। মেঘা বলুক আর না বলুক, আমি আবার তোকে দেখতে তোর কাছে যাব। আর জানলা দিয়ে দেখে মন ভরেনি দুষ্টু, যে কোনো সময় তোর সামনে এসে হাজির হব। আরে না না, বলছি তো সেপ্টেম্বরের আগে কোনো শো করা আমার পক্ষে সম্ভব নয়। আই এম রিয়েলি সরি। সুভাষ, আমি তোমাকে একটু পরে ফোন করছি। কিছু বলবে? একই অঙ্গে কত রূপ আপনার, একদিকে মমতা আর একদিকে ক্ষমতা। এই ক্ষমতার জোরে আপনি আমাকে কিনে নিয়েছিলেন, আর আজ দেখুন আপনার মাতৃত্বের মমতা আপনাকে কতটা কমজোরি করে দিয়েছে। তার মানে কি বলতে চাইছো তুমি? আপনার মতন বুদ্ধিমতী মহিলা আমার কথাটা বুঝতে পারছে না, এটা আমি বিশ্বাস করি না। যাকে আপনি নিশ্চয়ই এতটা ব্যাকুল হয়ে দুষ্টুর কাছে যাচ্ছেন, তাতে যাবেনি। আফটারঅল মা তো বলুন, মেয়ে বিপদে পড়েছে, মেয়েকে তো সলা পরামর্শ দেবেন। মেয়েকে বদনামের হাত থেকে বাঁচাতে আপনি তো মরিয়া হয়ে ছুটবেন। ওর শ্বশুর বাড়ির লোকরা যখন চাইছে মনকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে, তখন দুষ্টু যেন আর গোয়ার্থমি না করে, কি তাই তো? হ্যাঁ তাই, তোমার জন্য দুষ্টু দুর্নামের ভাগিদার হচ্ছে, আর আমি মা হয়ে সেটা কি করে মেনে নেব বলো? বেশ তো, নেবেন না, তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভেবে চিন্তে পা ফেলবেন। দুষ্টু যদি মনকে এ বাড়ি থেকে আশ্রমে বা অন্য কোথাও পাঠানোর জন্য রাজি হয়ে যায়, তাহলে আমাকেও কিন্তু একটু নড়ে চড়ে বসতে হবে। মন যে মোহন নয়, আমার ছেলে মন, সেখান থেকে শুরু করে মনের এ বাড়িতে আসা পর্যন্ত আমি সব কিছু গড়গড় গড়গড় করে দুষ্টুর কাছে বলে দেব। তার মানে তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো? কি করব বলুন, চাচাকে তো আপন প্রাণ বাঁচাতেই হবে। তোমার এই বাঁচাটা না সাময়িক মেঘা, পরে কিন্তু ডাক। পরের কথা পরে ভাবা যাবে, এখন একটা কথা কান খুলে শুনে রাখুন, মন কোথাও যাবে না, মন দুষ্টুর কাছে থাকবে, সে এ বাড়িতেই হোক কিংবা আপনার প্যালেসেই হোক। আর হ্যাঁ, এ বাড়িতে কিন্তু একটা বিরাট মিটিং হতে চলেছে। মিটিংয়ে গিয়ে নীরব দর্শক হয়ে বসে থাকবেন না। মনকে যদি পুলিশের হাতে বা কোনো আশ্রমে পাঠানোর বন্দোবস্ত করা হয়, তবে তার প্রতিবাদ করবেন। কিন্তু আমার কথা ওরা মানবে কেন? দেখুন ম্যাডাম, অত কেন উত্তর আমি দিতে পারব না। মনকে যাতে দুষ্টু এক মুহূর্তের জন্য কাজ ছাড়া না করে, তার ব্যবস্থা আপনাকে করতে হবে। আর হ্যাঁ, আর একটা কথা, দুষ্টু যে মনের পরিচয় জানার জন্য দিল্লি যাবে বলে ঠিক করেছে, সেটা আপনাকে আটকাতে হবে। না হলে আমার স্ক্রিপ্টে আরো বড় একটা টুইস্ট আনতে হবে। আরো বড় একটা টুইস্ট আনতে হবে।